আজ 6ই নভেম্বর আর এই বাড়ির গাছের জবা ফুলের একটা ছবি। আর আজকে ভাই দুজ, ভাই দ্বিতীয়া বা ভাই ফোঁটা, আর তাই আজ আমার ভাই ফোঁটার আয়োজন করা হয়েছে। আর এই ভাই ফোঁটার কিছু মিষ্টির ছবি। কালী পুজোর দিন সিনেমা দেখতে চলে গেছিলাম বলে বাড়িতে মন মতো মোমবাতি দিয়ে সাজাতে পারিনি, তাই আজকে একটু মোমবাতি ও প্রদীপ দিয়ে সাজাবো ঠিক করেছি। সেদিনকে সিনেমা দেখার কোনো প্ল্যান ছিল না, কিন্তু দেখলাম সেদিনকে সিনেমাটির শেষ দিন ছিল, তাই বাধ্য হলাম দেখতে যেতে। আর সেখানে গিয়ে শাহরাফুলির ও চন্দননগরের বেশ কিছু কালী পুজোও দেখেছি, আর সেই ব্লগটা আপনারা চাইলে দেখতে পারেন। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে সিনেমার শেষ দিনেই সিনেমা হলে সিনেমাটা দেখতে গেছি, আর এই একটু মোমবাতি দিয়ে সাজিয়েছি, আর এই কিছু ছবি তুলে নিলাম। আর এই সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়েছি একটু, কালী পুজোর দিন বাড়িতে না থাকায় মন মতো বাড়িটাকে সাজাতে পারিনি, আর কোনো ছবিও তুলতে পারিনি, তাই আজকে একটু সাজালাম। আজ আর কোথাও বেড়াবো না, আজকে একটু বাড়িতেই থাকবো। আর ঠিক করেছি আগামীকাল ভূতের রাজা দিল বরে গিয়ে ভূত চতুর্দশী স্পেশাল মেনু গিয়ে খেয়ে আসবো। আর তাই তার ব্লগ দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই আরও কিছু ছবি তুলে নিলাম। আর এই লেজার লাইট কিনে এনেছিলাম, আর সেই লেজার লাইটেরও কোনো ভিডিও বা ছবি তোলা হয়নি, তাই আজকে একটু ভিডিও করছি। আর আপনারা যদি আমার আগের কালী পুজোর ব্লগগুলো যদি না দেখে থাকেন তাহলে সেই ব্লগগুলো দেখতে পারেন। সেই ব্লগে শাহরাফুলি ও চন্দননগরের বেশ কিছু কালী পুজো তুলে ধরেছি। প্লেলিস্টের নাম শ্যামা কালী পুজো 2021, আর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা আপনারা একবার দেখতে পারেন। আর এছাড়া ডেসক্রিপশন বক্সে আরও অন্যান্য কিছু প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে। আর আপনারা চাইলে দুর্গা পুজো 2021 প্লেলিস্টটাও দেখতে পারেন, যেখানে আমার মহালয়া থেকে দশমী পর্যন্ত ব্লগ রয়েছে, যেখানে চন্দননগরের তর্পণ থেকে চন্দননগরের বিভিন্ন বারোয়ারি ও বনেদি বাড়ির দুর্গা পুজো তুলে ধরেছি। আর এই মোমবাতি দিয়ে একটু সাজিয়েছি, আর সেই সাজের একটু ভিডিও করছি। আর আগামীতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো 2021 ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই মোমবাতি দিয়ে একটু সাজিয়েছি, আর এখানে লেজারের আলো পড়ছে। আর এরপর কিছু প্রদীপ জ্বালব। এরপর কিছু ছবি তুললাম, আর এই প্রদীপ দিয়ে সাজিয়েছি। আর এরপর প্রদীপ দিয়ে সাজানোর পর আর একটা ভিডিও করছি। এর আগে মোমবাতি দিয়ে সাজানোর পর ভিডিও করেছিলাম, মোমবাতিগুলো এখনও জ্বলছে। আর এরপর কিছু প্রদীপ জ্বালিয়েছি, আর এবারে মোমবাতির সঙ্গে প্রদীপের সাজেরও একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে প্রদীপের চারদিকে চারটে মোমবাতি লাগিয়েছি।
আজকে যেহেতু বাড়িতে রয়েছি তাই আজকে সেরকম ভিডিওতে কিছুই নেই, একটু বাড়িটাকে সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছি, তারই একটু ভিডিও করছি আর ডেলি ব্লগ হিসেবে তুলছি। কিন্তু আগামীকাল ঠিক করেছি ভূতের রাজা দিল বরে খেতে যাব, কারণ ভূত চতুর্দশী উপলক্ষে ওখানে ভুতুরে থালি পাওয়া যাচ্ছে, আর এই ভুতুরে থালি কেবলমাত্র ভূত চতুর্দশী উপলক্ষেই পাওয়া যাচ্ছে, বাকি বছর পাওয়া যাবে না। আর ভূতের রাজা দিল বরে গিয়ে ভুতুরে থালি খাবো না তা তো হয় না। আর এছাড়াও ভূত চতুর্দশী ও কালী পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে ভৌতিকভাবে সাজিয়েছে, আর এছাড়া ওখানে ভূতের রাজা ও ভূতপ্রেত দেখা যাচ্ছে, আর এই ভূতের রাজা ও ভূতপ্রেত কেবলমাত্র ভূত চতুর্দশী উপলক্ষেই দেখা যাবে, পরে আর দেখা যাবে না। তাই জন্য ঠিক করেছি আগামীকাল যাব। ভূতের রাজা দিল বরে আমি এর আগে একবার খেয়েছি, আর এবারে দ্বিতীয়বার খেতে যাব। আর এই আরও কিছু ছবি তুললাম, আর এই সেই ছবিগুলো। আজকের ব্লগ এবারে এখানেই শেষ করব, আর আগামীকাল ভূতের রাজা দিল বরে খেতে যাব। 7ই নভেম্বর সন্ধ্যা 7:37 বাজে, আর এই সুভাষপল্লী স্কুল মাঠের কালী পুজো। 7:52 বাজে, আর চলে এসেছি চন্দননগরের ভূতের রাজা দিল বর রেস্তোরাঁতে, আর আজকে ভূত চতুর্দশী উপলক্ষে ভৌতিক পরিবেশ, আর এখানে ভূত চতুর্দশীর বিশেষ ভৌতিক ভূতুরে থালিও পাওয়া যাচ্ছে, আর এই ভেতরটা চারিদিক ভূতপ্রেত দিয়ে সাজানো হয়েছে, আর এখানে চারিদিকে ভূত ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে ভূতপ্রেত ও বাদুর ঝুলছে, আর ওই ওখানে ভূতের রাজা ঘুরে বেড়াচ্ছে, আর ভূতের রাজা এদিকেই আসছে। হ্যাঁ, ভূতের রাজা আসছে, ভূতের রাজাকে তুলে নি। আর এই ভূতের রাজা যিনি আজকে ভূত চতুর্দশী ও কালী পুজো উপলক্ষে বিশেষভাবে কিছুদিন উপস্থিত রয়েছে। আর এই ভেতরের পরিবেশ, আর এখানে ভূত ঝুলছে। আর এই এখানকার মেনু, আর এই ভূত ও ভূতের রাজা। আর এখানে খুব সুন্দর একটা বেসিন রয়েছে, আর এই এখানকার বেশ কিছু ছবি তুলে নিলাম। ১২:১২ বাজে, খাবার চলে এসেছে। আরে এই তো হচ্ছে তো, হাতে হাতে দাও তালি, তবে আজকে ভূতের থালি। হাতে হাতে দাও তালি, তবে ভূতের থালি। আর এই ব্রহ্মদৈত্যের থালি আর শাকচুন্নির থালি। 14 শাক ভাজা ছিল না বলে আলু ভাজা দিয়েছে, আর পায়েস ছিল না বলে মনে হচ্ছে দই দিয়েছে। 8:47 বাজে, আর খাওয়ার শেষে টুথপিক পান ও মিছরি ও মৌরি দিয়ে গেছে, আর এই খুব সুন্দর একটা কাঠের প্লেটে দিয়েছে, আর তার সঙ্গে কাঁসার প্লেটেও দিয়েছে। আর এই ভূতের রাজা দিল বরের একটা ছবি। 9:15 বাজে, আর জগদ্ধাত্রী পুজোর আলোর প্রস্তুতি চলছে। 9:17 বাজে, আর সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। 9:20 বাজে, আর যেতে যেতে চোখে পড়লো সুভাষপল্লী স্কুল মাঠের মা কালীর প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিমা নিরঞ্জনের গোটা ভিডিও পরের ব্লগে ছাড়বো, আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর আগামীতে আমার জগদ্ধাত্রী পুজোর ভিডিও ও ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই স্ক্রিনের ওপর আরও কিছু ভিডিও প্লেলিস্ট যা আপনারা চাইলে একবার দেখতে পারেন, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অন্যান্য ব্লগের প্লেলিস্ট দেওয়া থাকবে যা আপনারা চাইলে দেখতে পারেন। আর দেখবার পর যদি ভালো লাগে বা মনে হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।